বন্ধুরা, আমি অরূপ। মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার আপনাদের সামনে আমি এসে হাজির হলাম একটা বিশেষ বিষয়ে কথা বলবো বলে। এখন তো গরমকাল, আমাদের বেশিরভাগ লোকের বাড়িতেই আমরা এখন এসি চালাই, কারণ এখন এসিটা আর বিলাসিতার মধ্যে নেই। এখন আমরা অনেকেই এসি নিতে বাধ্য হয়েছি। মানে আমি এমন অনেক বাড়িতেই দেখেছি, মানে ছাদেরও ঘর না, টিনের ঘর, কিন্তু তা সত্ত্বেও এসি লাগাতে হয়েছে। ভিতরে ফল সিলিং করে তারা এসি লাগিয়েছেন, কারণ এখন এত গরম পড়ছে কয়েক বছর ধরে, মানে সত্যি সহ্য করা কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অনেকেরই এই এসির যে বিপুল বিদ্যুতের বিল, সেটা মেটানো সত্যি কষ্টকর হচ্ছে। সেই কারণে আমি আপনাদের একটা ছোট্ট উপায় বলবো, এটা আপনারা হয়তো অনেকে করেন, আবার অনেকেই করেন না। একটা মনে কনফিউশন থাকে এসি যদি খারাপ হয়ে যায় এই ধরনের, তো আমি এখন বিষয়টার উপরে খোলাখুলিভাবে আলোকপাত করছি। এসি যখন আমরা চালাই তখন সাধারণত আমরা ফ্যান চালাই না। অনেকেই ভাবি এসি হয়তো খারাপ হয়ে যাবে এসির সঙ্গে সঙ্গে ফ্যান চললে, কিন্তু এটা মোটেই না। এসির সঙ্গে ফ্যান চললে একটাই অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে ঘরের মধ্যে যে ধুলো থাকে, ফ্যান চললে তো সেই ধুলোগুলো ঘরের মধ্যে উঠতে থাকে, সেই ধুলোটা এসির দিয়ে ফিল্টারে জমা হবে। মানে এসিও চলছে ফ্যানও চলছে ধরুন, তাহলে কি হবে, ফ্যান তো ঘুরে সারা ঘরে ধুলোটা ওড়াচ্ছে, সেই ধুলোর যে কণাগুলো সেগুলো গিয়ে এসির ফিল্টারে জড়ো হবে, কারণ এসিও চলছে সেও তো হাওয়া টানছে, ফিল্টারে গিয়ে জড়ো হবে। এতে করে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার এসিটা হয়তো বছরে একবারের জায়গায় দুবার সার্ভিস করাতে হতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু ক্ষতি হবে না। সেটুকু যদি আপনারা একটু করে নিতে পারেন তাহলে আর কোনো অসুবিধা নেই। আমি পুরো মিটারে চেক করে দেখেছি, অন্তত 30% বিদ্যুতের বিল বাঁচানো যায়। তার সহজ কারণ আমি আপনাদের বললেই আপনারাও বুঝে যাবেন। আপনারা যদি নর্মালভাবে এসি চালান তাহলে দেখবেন ফ্যান না চালিয়ে এসি 18, 20 বা 22 চালাতে হচ্ছে, কারণ এসির কম্প্রেসার থেকে যে ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে সেটা সারা ঘরে ঘোরাতে পারে না। সেই জন্য এসির যে ডাইরেকশানে লাগানো থাকে সেই একই ডাইরেকশানে হাওয়াটা যায়, সেই জন্য সারা ঘরও ঠিকঠাক ঠান্ডা হয় না। সেই কারণে এসির কুলিং বাড়িয়ে দিতে হয়। মানে এসি অনেকক্ষণ ধরে চলবে, ঘর অনেক ঠান্ডা হবে, তবে একটা আরামদায়ক পরিবেশ তৈরি হয়। সেখানে যদি আপনারা ফ্যান চালান তাহলে আপনারা এসির যে টেম্পারেচার সেটা আপনারা 27-28 রাখতে পারবেন, এবং তারপরে ফ্যান যদি চলে তখন দেখবেন সারা ঘরে তো ফ্যানের হাওয়াটা সার্কুলেট হচ্ছে, তখন এসির ডাইরেকশান যেই দিকেই থাকুক না কেন ফ্যান ঘুরে পুরো ঠান্ডা হাওয়াটা সারা ঘরে করে দেবে। এটা একটা সুবিধা। অনেকের এমন হয় যে এসি যেখানে লাগানো হয়েছে হয়তো সোফাটা অন্য জায়গায় রয়েছে, সেখানে বসলে এসি চালালে ঠান্ডাই লাগে না, তো সেই ক্ষেত্রেও আপনারা যদি ফ্যান চালিয়ে দেন তখন দেখবেন সারা ঘরের টেম্পারেচার একই রকম হয়ে গেল। আর 28-এ টেম্পারেচার রেখেও ফ্যান চালালে দেখবেন সারা ঘর ঠান্ডা থাকছে। সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের করতে হবে যে ঘরটা যেন ভালোভাবে সিল হয়, মানে এয়ার যাতে কোথাও বেরিয়ে না যেতে পারে, কারণ ফ্যান তো খুব জোরে ঘুরবে সারা ঘরে,
তখন এয়ার হয়তো কোনো জায়গায় বড় ধরনের ফাঁকা পেলে বেরিয়ে যাবে। সেইটা খালি একটু আপনাদের লক্ষ্য রাখতে হবে। ভারী পর্দা আর জানলা দরজাগুলোর ফাঁক ফোকরগুলো যাতে ভেন্টিলেটরগুলো ঠিকঠাক বন্ধ থাকে সেইগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের শুধু লাভই হবে, লোকসান কিছু নেই। আর আমি এটা কিন্তু করেছি 10 বছর ধরে, মানে আমি এমন করেছি যে এই পদ্ধতিটি ব্যবহার করে আমি বেশ কিছুদিন দেখেছি। দেখার পরে আমি মিটার চেক করেছি, চেক করার পরে আমি কয়েকদিন ফ্যান বন্ধ রেখে এসি চালিয়েছি। তাতে তো আমার অসুবিধা হয়েইছে, কারণ কম্প্রেসারটা একটা সময় তো বন্ধ হয়, যেগুলো ইনভার্টার এসি নয় সেগুলো তো খানিক সময় চলে, আবার ঠান্ডা হয়ে গেলে বন্ধ হয়ে যায়। যখন এসির কম্প্রেসার বন্ধ হয়ে যায় তখন গরম লাগতে শুরু করে, সেই কারণে এসির কুলিংটা বাড়িয়ে রাখতে হয়। আমার যদি ঘরের মধ্যে ফ্যান চলে তাহলে হাওয়াটা সারা ঘরে সার্কুলেট হচ্ছে আর কুলিংটা আপনার এত বাড়িয়ে রাখতে হবে না। আপনার সেখানে এসির যে কম্প্রেসার সেটাও বেশি চলবে না, কারণ 28-এ থাকলে ওকে বেশি ঠান্ডা করতে হবে না, আর ওপরে তো ফ্যান ঘুরছেই, ওই অল্প ঠান্ডাটাই সারা ঘরে সার্কুলেট করতে থাকবে। আর সেখানে আপনার কারেন্ট তার মানে বেঁচে যাচ্ছে আর সারা ঘর ঠান্ডাও থাকছে। আর যারা ঘরের এমনই আর কি পজিশান যে স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি হোক, সেটা একটা বিশেষ দেয়ালেই লাগাতে হয়েছে, আর আপনার সোফার পজিশান আলাদা বা খাটের পজিশান আলাদা, আপনার হাওয়া ঠিক মতো ঠান্ডা হাওয়া এসির আসে না, সেক্ষেত্রেও এসি যেখানেই থাকুক ঘরের ফ্যান যদি চলতে থাকে হাওয়া চতুর্দিকে ছড়িয়ে যাবে এবং সারা ঘর একই রকম ঠান্ডা থাকবে। এটা কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ এসির সাথে সাথে ফ্যান চালালে। তাতে করে তাহলে এটা দুটো লাভ, এসির দেয়ালের যে কোনো অংশেই লাগানো থাকুক, খাট যেখানেই থাকুক, আপনার বসার জায়গা যেখানেই থাকুক, ফ্যান চললে সারা ঘর একই রকম ঠান্ডা, আর এসির তাপমাত্রাটা অত কমিয়ে রাখতে হচ্ছে না, তাহলে এসিও কম চলবে, কারেন্টও কম পড়বে। আমি তো 10 বছর ধরে এসি আমার 28-এই থাকে আর ফ্যানও চলে এসিও চলে, যখনই চলুক দিনে রাতে যখনই আমি এসি চালাই ফ্যান চলে আর এসি 28-এই থাকে 10 বছর ধরে। এসি কিন্তু কিচ্ছু হয়নি, কোনো খারাপই হয়নি, কিচ্ছু হয়নি। শুধু একবার খারাপ হয়েছিল, সেটা হচ্ছে পিসিবিটা পাল্টাতে হয়েছিল, সেও তো রানিং মেনটেন্যান্স, আমার 3,000 টাকা খরচ হয়েছিল, আর কিন্তু কিছুই খরচ হয়নি। আমি 10 বছর ধরে এই পদ্ধতি ব্যবহার করে যাচ্ছি এবং আমার কিন্তু বিদ্যুতের বিলেরও অনেক সাশ্রয় হচ্ছে। আমি আপনাদের এইটা খুব জরুরি বিষয় এখন, কারণ এখন তো প্রত্যেকের বাড়িতেই, যাদের বাড়িতে এসি আছে অন্তত দিনে 12-14 ঘন্টা ধরে তো চলছেই, সেই কারণে আপনারা একটু এটা 3-4 দিন ব্যবহার করে দেখুন, এসির সঙ্গে সঙ্গে ফ্যান চালান। আর আপনারা যদি এসি কুলিং বাড়িয়ে রাখেন আর যদি ফ্যানও চালান, ধরুন 18-20-তে এসি করে দিলেন কুলিংটা আর ওপরে ফ্যান চালিয়ে দিলেন, আপনারা মানে আপনাদের কম্বল নিতে হবে, চালিয়ে রাখতে পারবেন না, বাধ্য হয়ে এসির মানে ঠান্ডা কমাতে হবে। তাহলে তখন আপনারা দেখবেন ওই 26-27-28-ই করতে হচ্ছে, নাহলে মানে এত ঠান্ডা হয়ে যাবে যে আপনারা থাকতে পারবেন না ঘরে। তাহলে এটা তো আমরা খুব সহজেই জানি, যত আমরা এসির কুলিংটা বাড়িয়ে দেবো মানে 16-18 করবো, তত কিন্তু এসির কম্প্রেসার বেশি চলবে আর কারেন্টও বেশি পড়বে। আর একটা ফ্যান কত কারেন্ট পড়ে, 60 ওয়াট বা 70 ওয়াট, সেখানে একটা এসি যদি 1 টন এসি হয় 1,000 ওয়াট, 1.5 টন এসি হলে 1,500 ওয়াট কারেন্ট পড়বে, সেখানে একটা ফ্যান কিছুই না। যতক্ষণ আপনার এসির কম্প্রেসারটা অফ থাকবে, ওই যেখানে 16-18 জায়গায় 28-এ চলছে, আপনার সেখানে একটা ফ্যান সারা দিন রাত ঘুরলেও ওই কারেন্ট পড়াতে পারবে না, ওর থেকে অনেক কম থাকবে, আপনাদের বিদ্যুতের বিল কম আসবে। যারা এই এসির সাথে সাথে ফ্যান চালান তারা তো ঠিকই আছে, আর যারা চালান না তারা চালিয়ে দেখুন,
দেখবেন বিদ্যুতের বিল কম আসবে। এটা আমি আপনাদের জানিয়ে দিলাম, মানে এটা একটা কনফিউশন অনেকের মধ্যেই থাকে। কারণ আমি দেখেছি আমার বাড়িতে যখন এসি সার্ভিস করতে এসেছে, সার্ভিসের ছেলেগুলো যখন দেখছে যে আমি এসির সাথে সাথে ফ্যান চালিয়ে দিচ্ছি, তখন ওরা আমাকে বলছে এটা আপনি করছেন কেন। আমি বললাম যদি আমি ফ্যান না চালাই তাহলে এসির কুলিংটা বাড়িয়ে দিতে হয়, আর যদি আমি ফ্যান চালাই তাহলে আমার আঠাশেও এসি যদি আমি চালাই তাহলে কিন্তু আমার কারেন্ট কম পড়ে। আমি এটা দেখে নিয়েছি, ওরা বলছে এসি খারাপ হয়ে যাবে। আসলে আমি তো 10 বছর ধরে ব্যবহার করছি, ওদেরকে যখন আমি বললাম আমি 10 বছর ধরে ব্যবহার করছি আর খারাপ কী হবে, 10 বছর তো ব্যবহার করা হয়ে গেল এসিটা, এখনও তো চলছে, মাত্র 3,000 টাকা খরচা হয়েছে, একবার পিসিবি পাল্টেছিলাম, সে তো হতেই পারে। তো তাহলে বন্ধুরা আমি ব্যবহার করে তারপরে আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে ফ্যান চালাতে পারেন এসির সাথে সাথে, এতে লাভ আপনাদেরই, কারেন্ট অনেক বেঁচে যাবে। আমার কথাটা একটু মিলিয়ে নেবেন, আমি 10 বছর ব্যবহার করার পরে তবেই কিন্তু কথাটা বললাম। আর এটা উইন্ডো এসির ক্ষেত্রেও যা, স্প্লিট এসির ক্ষেত্রেও তাই, ইনভার্টার এসির ক্ষেত্রেও তাই, আর নন ইনভার্টার যেটা নর্মাল এসি সেক্ষেত্রেও তাই। সব ক্ষেত্রেই আপনি ফ্যান চালাতে পারেন এবং তাতে আপনার বিদ্যুতের বিল বাজবেই বাজবে। এবং সেটা আমি বেশ কয়েক মাস রিডিং নিয়ে মিটার চেক করে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেছি, তাতে আমি দেখেছি মানে 30% বিলের ইলেকট্রিক অপচয় রোধ হয়, মানে 30% পয়সা আপনার পকেটে থেকে যাবে। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, আমার 10 বছরের পরীক্ষার এটা ফল আপনাদের জানালাম। এসির কোনো ক্ষতি হয় না, খালি ধুলোগুলো ওড়ে বলে একটু এসির যেখানে ফিল্টারটা রয়েছে সেখানে গিয়ে জমে, ওটা আরেকবার সার্ভিস করে নিলেই হয়ে যায়। আর আমি ভাবছি যে এসির সার্ভিসটাও আপনাদের একদিন আমি নিজের হাতে করে দেখিয়ে দেবো কীভাবে এসির সার্ভিস করতে হয়। কিছুই না, ঘরে বসেই করা যায়। যাই হোক, যদি সম্ভব হয় সেটা আমি অন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ারও করে দিন, সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইবও করে দিন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা কেমন হলো। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।